নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বর্তমান খবরে আপনাদের স্বাগতম। আজ আরও একটি নতুন খবর নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। বায়োমেট্রিক পদ্ধতিতে আধার নম্বর যাচাই না করা গেলেও মিলবে রেশন, ঘোষণা রাজ্যের। চলুন শুনে নেওয়া যাক রাজ্য থেকে কি বলা হয়েছে। খাদ্য দপ্তর থেকে ঘোষণা করা হয়েছে, বায়োমেট্রিক পদ্ধতিতে কোনো গ্রাহকের তথ্য যাচাই না করা গেলেও যদি দেখা যায় সেক্ষেত্রে গ্রাহক তার আধার নম্বর ঠিক বলছেন, তাহলে তাকে চালগম দিতে হবে। রেশন ব্যবস্থার স্বচ্ছতা আনতে গ্রাহকদের আধার নম্বর সংযুক্তিকরণের কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য নিয়েছে খাদ্য দপ্তর। আধার নম্বর যাচাই করতে গিয়ে রেশন গ্রাহকদের একটা অংশ যে সমস্যায় পড়েছে সেই অভিযোগ বারবার আসছে নবান্নের কাছে। এই সমস্যায় সমাধান কিভাবে হবে সে বিষয়ে খাদ্য দপ্তরের আঞ্চলিক পর্যায়ে আধিকারিকদের লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে। ইন্টারনেট পরিষেবা দুর্বলতার কারণে অনেক সময় সমস্যা দেখা যাচ্ছে, আবার আধার নাম্বার যাচাইয়ের ব্যাপারে রেশন ডিলারদের ওপর চাপ বাড়ছে। খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত রাজ্যের রেশন গ্রাহকদের 70% বেশি আধার নম্বর সংযুক্তিকরণ হয়েছে। তবে খাদ্য দপ্তর থেকে বলে দেওয়া হয়েছে, বায়োমেট্রিক পদ্ধতিতে কোনো গ্রাহকের তথ্য যাচাই না করা গেলেও যদি দেখা যায় তিনি আধার নম্বর ঠিক বলছেন, তাহলে তাকে চাল গম দেওয়া হবে। এছাড়াও জানানো হয়েছে, সংশ্লিষ্ট আধার নম্বর যদি সংযুক্ত করা না থাকে তাহলে তা করে দিতে হবে। কোনো বৈধ গ্রাহককে কোনো অবস্থাতেই খালি হাতে ফেরানো যাবে না বলে নির্দেশ দিয়েছে খাদ্য দপ্তর। তো বন্ধুরা, এই ছিল আজকের খবর। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং এই ধরনের নতুন নতুন খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ।